ফ্রেন্ডস কাল থেকে আমাদের ইউটিউবের অ্যাকাউন্ট সুইচ করতে যে প্রবলেম আসছে সেই সলিউশন পেতে হলে তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপ দেখতে হবে তো কাজেই ঝটপট করে তোমরা সলিউশন পেতে হলে ভিডিওটি দেখতে থাকো প্রথমেই আমরা মোবাইলের ইউটিউবে অ্যাপে যাবো ইউটিউব অ্যাপে গেলেই আমরা যখনই সেই অ্যাকাউন্ট সুইচ করতে চাইছি তখনই আসছে এই এরোর অকিওর তো এর সলিউশনটা কি হবে এর সলিউশন একদম ইজি জাস্ট দু মিনিটে এই প্রবলেম সলভ হয়ে যাবে তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো প্রথমেই আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংসে অনেকেই বলছে প্লে স্টোরে কোনো অ্যাপ ডাউনলোড করতে বা আরও রকম ওয়ে বলছে সবাই যে সবাই প্লেস্টোরে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করো সেই অ্যাপ ডাউনলোড করো তবে ফ্রেন্ডস আমাদেরকে কোনো স্টোরে গিয়ে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না আমাদেরকে যেতে হবে ডাইরেক্ট আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে গিয়ে একটা ছোট্ট সামান্য একটা প্রবলেম সলভ হয়ে যাবে এই আমরা যদি অ্যাপে চলে যাই অ্যাপ লিস্টে গিয়ে অ্যাপ লিস্টে গিয়ে আমরা আমাদের মোবাইলের যে অ্যাপগুলো আছে সেগুলো সব খুলে যাবে তো এখানেই আমরা অ্যাপেগুলোর মধ্যেই আমরা ইউটিউবটা খুঁজে নেব আর লম্বা লিস্টের মধ্যে না পেলে আমরা ওপরেই সার্চ করে নেবো ইউটিউব ইউটিউব লিখলেই ইউটিউব অ্যাপটি খুলে যাবে এই দেখো চলে এসেছে তো এবার এখানে এখানে আমাদের কিছু করার নেই সামান্য শুধু স্টোরেজ ইউজেস যেখানে আছে লেখা সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে এইখানে দেখাচ্ছে যে আমরা ইউটিউবে আজকাল কি ডেটা করেছি সেই ডেটাটা আমাদেরকে ক্লিয়ার ক্যাচ করে দিতে হবে ক্লিয়ার ক্যাচ করার পর দেখো এটা ক্লিয়ার হয়ে গেছে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল জিরো এমবি চলে এসেছে এবার আমরা ডাইরেক্ট বাইরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা আবার ইউটিউব অ্যাপটি খুলব তো বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যাওয়ার পর আমরা আবার ইউটিউব অ্যাপটি খুলব ইউটিউব অ্যাপ খোলার পর দেখো ফ্রেন্ডস সমস্ত জিমেল আবার আগের মতো চলে এসেছে তো খুবই ইজি আর শুরু থেকে আবার লগ না করা থাকলে আবার সাইন ইনে গিয়ে লগ ইন করলেও তোমরা আবার সেই জিমেল আইডিগুলো সব পেয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আরও এরকম ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সলিউশনটা কাজ করলো কি না অবশ্যই জানাবে